ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে মাঠ মাতানোর পর চলতি মৌসুমে ওয়াটফোর্ডের হয়ে ধারে খেলছেন হামজা চৌধুরী। এর আগেই জানা গিয়েছিল বাংলাদেশের হয়ে খেলবেন তিনি, কিন্তু তখনকার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে জানান, হামজার পক্ষ থেকে দেশের হয়ে খেলার ব্যাপারে কোনো জবাব আমি পাইনি এখনো। কিন্তু এবার এই ফুটবলার নিজেই লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। ইংল্যান্ডের টপ ফ্লাইটের একজন প্লেয়ার বাংলাদেশের মতো জরা জীর্ণ দলের হয়ে খেলতে চান কেন? কে এই হামজা? কি তার আসল পরিচয়? সেসব নিয়েই আলোচনা করব ফুটবল গল্পের আজকের ভিডিওতে। হামজা চৌধুরীর জীবনী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুটবলে বাংলাদেশে এখনও নিজেকে হারিয়ে খুঁজছে। একটা সময় ঢাকার ঘরোয়া ফুটবল ছিল খুবই জনপ্রিয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছিল সাফল্য, কিন্তু এখন বাংলাদেশের ফুটবল তলানিতে। তাই ফুটবলে সবার যখন আগ্রহ কম, ঠিক তখনই ইউরোপের শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক মিডফিল্ডার, নাম তার হামজা দেওয়ান চৌধুরী। সাত সমুদ্র ১৩ নদী পেরিয়ে ব্রিটিশ মুলুকে থাকলেও বাংলাদেশকে ধারণ করেন মনে প্রাণে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ক্ষেত্র ইউরোপ। বিশ্বের যে কোনো প্রান্তের একজন ফুটবলারের স্বপ্ন থাকে ইউরোপের ফুটবলে জায়গা করে নেওয়ার। বাংলাদেশের ফুটবল যখন ক্রমশ তলানির দিকে যাচ্ছে, সেখানে ইউরোপের ফুটবলে আলো ছড়াতে শুরু করেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ। মাথাভর্তি ঝাঁকড়া চুলের এক মিডফিল্ডার যখন বিশ্বের বাঘা বাঘা ফুটবলারদের সাথে বল দখলের লড়াইয়ে নামে, তখন তাকে দেখে নিশ্চয়ই বাড়তি একটি ভালো লাগা কাজ করে বাংলাদেশি দর্শকদের। ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ১৯৯৭ সালে পহেলা অক্টোবর যুক্তরাষ্ট্রের লেসেস্টারশায়ারের একটি শহরে জন্মগ্রহণ করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায় তার মা বাংলাদেশী এবং বাবা ছিলেন ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ দেশ গ্রানাডার নাগরিক। হামজার জন্মের পর তার বাবা মায়ের বিয়ে ভেঙে যায়। বিচ্ছেদের পর হামজার মা আবারও বিয়ে করেন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরীকে। এই পরিবারে বেড়ে ওঠা হামজার তিন ভাই এবং এক বোনের মধ্যে সবার বড় হামজা। বাবা ও মা দুজনের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। হামজা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও তার বর্তমান বাবা এবং মা সকলেই বাংলাদেশি। তার বাবা মা বাংলাদেশি হওয়ার কারণে বাংলাদেশের প্রতি এই হামজা চৌধুরীর বিশেষ টান রয়েছে। তার বাবা চান তাদের ছেলে যেন বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে খেলেন। বাবা মায়ের সূত্রে হামজা কয়েকবার এসেছেন বাংলাদেশে, বাংলাদেশে সময় কাটিয়েও গিয়েছেন। ছোটবেলা থেকেই বেশ দুরন্ত স্বভাবের হামজার মাথায় ঢুকেছিল ফুটবলের পোকা, যে কারণে ৪ বছর বয়স থেকেই ফুটবল খেলতে শুরু করেন তিনি। ফুটবলের প্রতি তার প্রবল আকর্ষণের কারণেই তাকে স্থানীয় এক ক্লাবে ভর্তি করিয়ে দেন তার মা। এক বছর যেতে না যেতেই মাত্র ৫ বছর বয়সে তাকে বড় ফুটবল ক্লাবে ভর্তি করিয়ে দেওয়া হলে শুরু হয় প্রাতিষ্ঠানিক ফুটবল। মাত্র ৬ বছর বয়সে স্কুল পর্যায়ে একটি ম্যাচ খেলতে গিয়ে নটিংহাম ফরেস্ট ক্লাবের কর্মকর্তাদের চোখে পড়েন এই হামজা। ক্লাবের বড় বড় কর্মকর্তারাও আগ্রহ দেখায় তার ব্যাপারে। কিছুদিন নটিংহাম ফরেস্ট ক্লাবে অনুশীলন করার পর হামজা ভর্তি হন লেস্টার সিটি একাডেমিতে। হামজাকে ভর্তি করানোর পর তার পরিবার হামজার জন্যই চলে যায় ওই শহরে। স্কুল ছুটির পর সপ্তাহে ৪ দিন প্রশিক্ষণ আর শনি ও রবিবার খেলতেন ম্যাচ। এভাবেই ছোটবেলা থেকেই পরিপূর্ণ একজন ফুটবলার হয়ে বেড়ে উঠতে থাকেন হামজা। লেস্টার সিটিতে হামজা পরিপূর্ণ ফুটবলার হয়ে উঠলেও হামজার সিনিয়র ফুটবলে অভিষেক হয়েছে অবশ্য ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল ক্লাব বার্টন আলভিয়নের হয়ে। ২০১৪-১৫ মৌসুম লেস্টার সিটির সাইড ব্যাঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি। পরে ২০১৫-১৬ মৌসুমে ধারে লেস্টার সিটি থেকে বার্টন আলভিয়নের হয়ে খেলতে যান হামজা। অভিষেক ম্যাচে খেলার ৭৭তম মিনিটে এসে ব্রিটিশ ফুটবলার টম নেওনের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামেন। ইংল্যান্ডের বার্টনে অবস্থিত ফিরেল্লি স্টেডিয়াম ম্যাচটি গোলহীনভাবে ড্র হয়। তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর। সে মৌসুমে ইএফএল লিগ ওয়ানে ১৩তম এবং পরের বছর ইএফএল চ্যাম্পিয়নশিপে ১৩ ম্যাচে খেলার সুযোগ পান। ২০১৭ সালের সেপ্টেম্বরে সিএফএল কাপের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে আলভিয়নের জার্সিতে ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ের ক্লাবের বিরুদ্ধে খেলার স্বপ্ন পূরণ হয়ে যায় হামজার। এই দুই মৌসুমে মাঝ মাঠে দারুণ ফুটবল নৈপুণ্য দেখান হামজা। তার উপর অবশ্য পূর্ণ নজর ছিল তার ক্লাব লেস্টার সিটির। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে সে একটি ম্যাচে সব আলো কেড়ে নেয় হামজা। মাঝ মাঠ নিরাপদ রেখে আক্রমণ ভাগের খেলোয়াড়দের বল বানিয়ে দেওয়ার দারুণ নৈপুণ্য প্রদর্শন করার পরের মাসেই ২০১৯ সালের আগস্টে হামজার সাথে নতুন করে ৪ বছরের চুক্তি নেয় লেস্টার সিটি। ২০১৭ সালের ১৯ মার্চে ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে ব্রিটিশ ক্লাব লেস্টার সিটির হয়ে জনপ্রিয় ক্লাব লিভারপুলের বিপক্ষে চৌধুরীর অভিষেক হয়। খেলার ২৮তম মিনিটে তিনি মাঠে নামেন
এবং শেষ পর্যন্ত তার দল তাদের নিজেদের হোম গ্রাউন্ডে হওয়া ম্যাচটিতে জয়লাভ করে। এরপর হামজা হন লেস্টার সিটির অনূর্ধ্ব 23 দলের অধিনায়ক। 2019 সালের জুনে ইতালিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 21 ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের একাদশে ছিলেন নিয়মিত। এরপর লেস্টার সিটির হয়ে হামজা মোট 53টি ম্যাচে মাঠে নেমেছিলেন। এই পরিসংখ্যানই প্রমাণ করে ফুটবলার হিসেবে তিনি কতখানি পরিণত। বর্তমানে অবশ্য লেস্টার সিটি তাকে ধারে আরেক ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডে ধারে খেলতে পাঠিয়েছেন। সেখানেও ইতিমধ্যে হামজা 3টি ম্যাচ খেলেছেন। সব মিলে ক্লাব ফুটবলে 82টি প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামা হয়েছিল তার। ইংল্যান্ডের লিগ খেলতে গিয়ে একবার অবশ্য বর্ণবাদী আচরণেরও শিকার হয়েছিলেন হামজা। গত মৌসুমে প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে 2-1 গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে সালাহকে কড়া ট্যাকেল করেন হামজা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিশরীয় ফরোয়ার্ড। বাঁ পায়ের গোয়ালিতে বেশ গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হামজাকে অবশ্য হলুদ কার্ড দেখান রেফারি। অ্যানফিল্ডে হামজাকে উদ্দেশ্য করে স্টেডিয়ামে বর্ণবাদী মন্তব্য করেন বহু সমর্থক। এরপর হামজাকে টুইটার ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী আক্রমণের শিকার হতে হয়। তাকে উদ্দেশ্য করে ব্যবহারকারীরা অনেক পোস্টে তাকে বাংলাদেশে ফিরে যাও বলে খোঁচা দেন। এই ভূখণ্ডে জন্ম না নিলেও বাংলাদেশকে নিজের দেশ বলেই মনে করেন হামজা। ইংল্যান্ডের আন্তর্জাতিক ফুটবল খেললে এদেশের ফুটবলের ভক্তদের মাঝে যে ইংল্যান্ড দলের সমর্থক হু হু করে বেড়ে যেত তাতে কোনো সন্দেহ নেই। সেই সাথে হামজার মাতৃভূমি বাংলাদেশ হিসেবেও নাম উচ্চারিত হতো বিশ্ব ফুটবলে। কিন্তু কে জানত ইংল্যান্ড 9 মাসের দেশ বাংলাদেশের হয়েই ফুটবল খেলবেন এই তারকা ফুটবলার। কয়েকদিন আগে স্কাই স্পোর্টসের দেওয়া এক সাক্ষাৎকারে লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সে সময় অবশ্য কিছুদিন সময় চেয়েছিলেন আগামী 2 বছর তার ফর্ম কেমন থাকে তা দেখার আশায়। তবে ততদিন আর অপেক্ষা করতে চান না হামজা। এবার তার স্বপ্ন আলোর মুখ দেখছে। লেস্টার সিটি থেকে ধারে ওয়াটফোর্ডে খেলা এই মিডফিল্ডার নিজে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে নাকি এরই মধ্যে যোগাযোগ করেছেন তার বাবা গোলাম মোর্শেদ চৌধুরী। কেন নিজ দেশ ইংল্যান্ডকে ছেড়ে বাংলাদেশে খেলার সিদ্ধান্ত? হামজা চৌধুরী বলেন, শিকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলতে চাই আমি। আমার বাবার খুব আগ্রহ আমি বাংলাদেশের জার্সিতে খেলি। এরই মধ্যে ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন আমার বাবা। আলোচনাও হয়েছে দুই পক্ষের মাঝে। আমার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারলে আমি খুশি হব। সুপ্রিয় দর্শক, সব মিলে বাংলাদেশ দলে খেলার জন্য যে সকল গুণ দরকার তার সবগুলোই আছে তার মধ্যে। বাংলাদেশ দলের হয়ে খেললে তাকে দেখে বাংলাদেশের অনেক তরুণরাই ফুটবল খেলার প্রতি আরো বেশি আকর্ষিত হবে বলে মনে করেন অনেকেই। বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখার জন্য আপনি কি মুখিয়ে আছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন হামজা সম্পর্কে আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে হামজা চৌধুরীর সম্পর্কে জানার সুযোগ করে দিন। বিখ্যাত সব ফুটবলারদের নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।